হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পটলের একটি রেসিপি নিয়ে এসেছি খুব সিম্পলভাবে আমি তোমাদের বানিয়ে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আজ আমি বানাবো পটল ভাজা তো পটল ভাজা বানানোর জন্য কি কি নিয়েছি চলো দেখে নিই এখানে আমি লম্বা করে পটল কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে পটলগুলো আমি দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পটলগুলো দিয়ে দিচ্ছি কম আছে আমি পটলগুলো ভাজবো দিয়ে দিলাম পটলগুলো দু মিনিটের মতো ভেজে নেব তারপর উল্টে দেব একটু নেড়ে দিচ্ছি যাতে ভালো করে দুপাশটা ভাজা হয়ে যায় পটলের তরকারি অনেকেরই ভালো লাগে না তাই যদি এভাবে তোমরা পটল ভাজা করে খাও আশা করি তোমাদের ভালো লাগবে মোটামুটি পাঁচটা ভাজা হয়ে গেছে আরেকটু হবে সুন্দর গোল্ডেন কালার চলে এসছে নিচের দিকটা আরেকটু আমি ভেজে নেব হয়ে গেছে ভাজা এবার আমি তুলে নেব পটলগুলোকে তেলটা ঝরিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে পটলগুলোকে আমি তুলে নিলাম আরও কিছুটা রয়েছে আমি তুলে নিচ্ছি এভাবে পটল ভাজা করলে খেতে খুবই ভালো লাগে আরও কিছুটা পটল ছিল সেগুলোও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তুলে নিচ্ছি পটল ভাজা রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ